Please do like and share this video and subscribe my YouTube channel. নমস্কার, আজকে আমার বিষয় হচ্ছে মোবাইল ফোন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের কাছেই একটি করে স্মার্টফোন আছে বা মোবাইল ফোন আছে এবং তাতে আমরা একটি উন্নত মানের ক্যামেরাও পেয়ে থাকছি। এই ক্যামেরাটি দিয়ে আমরা কিন্তু খুব ভালো ছবি তৈরি করতে পারি যদি আমরা কিছু জিনিস একটু আমরা খেয়াল রেখে ছবিটা তুলি। কিছু জিনিস খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে ছবিটা তুললে পরে কিন্তু খুবই আমার ভালো ছবি আমরা কিন্তু পেতে পারি স্মার্টফোন দিয়েও। তো আসুন সেই জিনিসগুলো একটু দেখে নেওয়া যাক, কী কী জিনিস আমি প্রয়োগ করলে, কী কী চিন্তা প্রয়োগ করলে আমি আমার ছবির যে গুণগত মান বা ছবির যে কোয়ালিটি সেটাকে আমরা কিন্তু অনেকটা উন্নত করে তুলতে পারি। প্রথম হচ্ছে যে আমার সাবজেক্ট অনুযায়ী আমাকে ছবিটা তুলতে হবে। কীরকম আমি দেখেছি অনেক সময় হয়তো আমরা পাহাড়ে ঘুরতে গেছি, নদীর ধারে ঘুরতে গেছি, তো সেখানে আমার যে দিগন্ত রেখা বা হরাইজন যাকে বলে সেটা হয়তো এরকম ল্যান্ডস্কেপ মানে সেরকম একটা ফ্ল্যাট একটা এরকমভাবে রয়েছে, কিন্তু সেই জিনিসটাকে আমি ক্যাপচার করছি কিভাবে, সেই জিনিসটা ক্যাপচার করছি আমি ফোনটাকে এইরকম করে ধরে দিই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ফোনটাকে এরকম করে ধরা আছে। আবার উল্টোভাবে যদি বলি, আমার ধরুন এরকমভাবে একজন কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটি মাত্র লোক দাঁড়িয়ে আছে বা একটি মাত্র গাছ দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আমরা আমাদের হয়তো এনভায়রনমেন্টটাকে মানিয়েও চলবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আবার ধরছি কি আমি এরকম করে কাজ করছি। ঠিক আছে, দুক্ষেত্রে আমি ভুলভাবে ছবিটা নিচ্ছি। যখন আমার এরকম আছে দিগন্ত রেখা আমি অবশ্যই এরকমভাবে ছবিটা তুলব, এবং যখন আমার এরকমভাবে একটি লোক দাঁড়িয়ে আছে তখন আমি নিশ্চয়ই আমি ছবিটাকে এরকমভাবে তুলব। এইবারে কয়েকটা জিনিস যদি আমার এনভায়রনমেন্ট দিতে হয়, ঠিক আছে, আমি এই রকম একটি লোক দাঁড়িয়ে আছে, তা আমি এবং এই লোকটির সঙ্গে এই লোকটি দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে আমি কী করছি এই দিগন্ত রেখাটাকেও আমাকে রাখতে হচ্ছে, রাখবার চেষ্টা করতে হচ্ছে, তখন কিন্তু আমি ছবিটাকে অবশ্যই আমি এরকমভাবে না তুলে আমি এইরকমভাবে তুলব। বা ধরে নিন গ্রুপ ছবি তুলছেন একটা, ঠিক আছে, একটা গ্রুপ ছবি তুলছে, তো গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে আমি বলবো যে ছবিটাকে যদি আমি এরকমভাবে তুলি তাহলে কিন্তু দেখবো গ্রুপ ছবিটা যথেষ্ট ভালো লাগছে দেখতে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্যামেরাতে গ্রিড লাইন বলে একটি জিনিস আছে। গ্রিড লাইন কি? গ্রিড লাইনের কিছুই না, ছোটোবেলায় আমরা যে কাটাকুটি খেলেছি, আমরা প্রত্যেকেই হয়তো ছোটোবেলায় কাটাকুটি খেলেছি, দুটো লম্বা দাগ এবং দুটো আড়াআড়ি দাগ দিয়ে আমরা টেনে যে জিনিসটা তৈরি করতে পারি, যে গ্রিডটা তৈরি করতে পারি সেটাই হচ্ছে গ্রিড লাইন। ঠিক আছে, এই দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে একটি হরাইজন্টাল লাইন চলে গেছে, ওপরে নিচে একটি লাইন চলে গেছে, এই সাইডে লম্বালম্বি একটা লাইন এসেছে, এই সাইডে একটি লম্বালম্বি একটি লাইন এসেছে। এখন এগুলো কী করেছে? এগুলো করেছে কি, এই পয়েন্টগুলোতে আমার মিশেছে। ঠিক আছে, এই লাইনটা, এই লম্বা লাইনটা এই দুটো হরাইজন্টাল লাইনের ওপর দিয়ে গেছে, এই লাইনটা এই দুটো হরাইজন্টাল লাইনের ওপর দিয়ে গেছে, তারপরে এই দুটি বিন্দু তৈরি হয়েছে। ঠিক আছে, এই চারটে পয়েন্ট তৈরি হয়েছে, 1, 2, 3, 4। ঠিক আছে, এই চারটে পয়েন্ট তৈরি হয়েছে। এর ফলে আমি যেটা মানে এখন এই পয়েন্টগুলোর উপকারিতা কি, পয়েন্টগুলোর উপকারিতা হচ্ছে এটাকে রুল অফ থার্ড বলা হয় ফটোগ্রাফির কম্পোজিশনের ভাষায়। ঠিক আছে, এবং এটি একটি বহুল প্রচলিত কম্পোজিশনাল একটা থিওরি, যদিও থিওরি ওয়াইজ কখনই কাজ করা উচিত নয়। ঠিক আছে, বিশেষ করে যে কোনো শিল্পকলাতে কিন্তু থিওরি ওয়াইজ কাজ করলে কিন্তু সেটার একটা কিছুদিন পরে গিয়ে সেটা একটা মনোটনিক পর্যায়ে চলে যায়। সবই ছবি একই রকম, একই মাত্র প্লেসমেন্টে রেখে পরে যখন ছবিটা তুলছি তখন প্রত্যেকটি ছবি আমার একই রকম দেখতে লাগে, ছবি কিন্তু সেই ভাব জিনিসটা থাকে না। তবুও আমি বলবো যে জেনে রাখার জন্য, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনি যদি আপনারা যদি খেয়াল করেন তাহলে ভালো হবে। ঠিক আছে, মানে এখানে যদি আপনি সাবজেক্টে রাখলেন, এখানে রাখতে পারলেন, এখানে রাখতে পারলেন, এখানে রাখতে পারলেন, এই চার পয়েন্টগুলোতে যদি রাখতে পারেন তাহলে সাবজেক্টে যে টাইম আপনার যে ইম্প্যাক্ট, ঠিক আছে, তো সেইটা কিন্তু যথেষ্টই ভালো লাগবে দেখতে। এছাড়াও আর একটা কী জিনিস আছে, এই লাইনগুলোর গুরুত্ব কী, এই লাইনগুলোর এটা ছাড়া একটা গুরুত্ব আছে, আর এছাড়া আর গুরুত্ব কী আছে, আমি এখানে যে চক্ষুনি চারটে লাইন আমি দেখতে পাচ্ছি, আপনারা একটু নিজেরাও খাতায় একটু টেনে নিতে পারেন, লিখে নিতে পারেন, যখন আমি এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আপনারা জাস্ট খালি খাতায় একটা হোয়াইট পেপারে, ব্ল্যাঙ্ক হোয়াইট পেপারে জাস্ট খালি এরকমভাবে লাইন কটা টেনে নিয়ে যদি আপনি ভাবেন, একটু ছবিগুলো ভাবেন, ঠিক আছে,
কোনখানে কোন জায়গাটা বসাবো তাহলে দেখবেন আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, এবারে এখানে কি হতে পারে, আর এখানে আর হতে পারে যে আমি এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, সরি এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার ফ্রেমটা কিন্তু তিনটে পরিষ্কার ভাগে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো তিন ভাবেই কিন্তু ভাগ হয়ে গেছে। একটা লম্বা লম্বি এখানে ভার্টিক্যালি একটা আমরা ব্ল্যাক স্পেস দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস দেখতে পাচ্ছি, এবং হরাইজন্টালি আমি এখানে একটা স্পেস দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, এই জায়গায় একটা দেখতে পাচ্ছি। এখন ধরে নিন আপনি কোথাও ঘুরতে গেছেন, ধরে নিন আপনি কোনো একটা পাহাড়ে ঘুরতে গেছেন, সিকিমে দার্জিলিংয়ে কোথাও ঘুরতে গেছেন, সেখানে কি হচ্ছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার একটু গ্রিনারি রয়েছে, এই জায়গায় হয়তো পাহাড় মতো দেখতে পাচ্ছেন, এই জায়গায় আবার হয়তো আকাশ দেখতে পাচ্ছেন। তাহলে আপনি যদি তিনটে সাবজেক্টকে নিয়ে প্লেস করাতে পারেন ছবিটিতে একটা ছবির মধ্যে, তাহলে গ্রিনটা আপনার ফোরগ্রাউন্ডে থাকলো, সামনে থাকলো, পাহাড়টা আপনার মিডিল পোর্শনে থাকলো, এবং আকাশটা তার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে কিন্তু দেখবেন আপনার ছবিটা কিন্তু অনেকখানি দেখতে বেটার লাগছে, অনেক অনেকটাই দেখতে বেটার লাগছে। তো এই জিনিসটাও আপনি কিন্তু ভেবে দেখতে পারেন, এবং চেষ্টা করতে হবে যে আমরা যে বিশেষ করে ল্যান্ডস্কেপের ক্ষেত্রে আমরা পাহাড়ে গিয়ে বা নদী ধারে গিয়ে আমরা ছবি তুলতে বেশি ভালোবাসি, কারণ ওই ছোটোবেলাতে কোথাও গিয়ে আমাদের এখনও পর্যন্ত সেই জিনিসটা আমাদের মাথাতে রয়েছে, ছোটোবেলাতে যখন আমরা আঁকা শিখতাম তখন হয়তো আমাদেরকে একটি পুকুরের দৃশ্য বা একটি নদীর দৃশ্য এরকম করেই আমাদের আঁকাগুলো শেখানো হতো, তো সেই জিনিসগুলো আমাদের এখনও কোথাও গিয়ে অবচেতন মনে গিয়ে কাজ করে। তো যখন আমরা ছবিগুলো তুলতে যাই তখন আমরা সেই সবসময় আমরা চেষ্টা করি সানসেটের একটা দৃশ্য, সূর্যোদয়ের একটা দৃশ্য, ঠিক আছে, পাহাড়ের খেয়ে গেলে পাহাড়ের একটি ছবি যদি আমরা তুলতে পারি, ইত্যাদি ইত্যাদি এই ছবিগুলো আমরা তোলার চেষ্টা করি। তো সেক্ষেত্রেই বলছি, সেই কারণেই আমি বলছি আপনার যে হরাইজনটা আছে একটা দিগন্ত রেখা আছে, দিগন্ত রেখাটাকে যদি আপনি এই লাইনগুলোর সঙ্গে যদি স্ট্রেট করে রাখতে পারেন, স্ট্রেট করে রেখে ছবিটা তুলতে পারি, পেছনে এরকম করে আমি ধরে ছবিটা তুলব, আমি একটু দেখে নেবো আর কোথায় কী আছে, ঠিক আছে, তারপরে আমি ছবিটা তুলছি, তারপর আমি ছবিটা তুলছি, এরকম করে ধরে নেবো, ধরে নিয়ে আমি যদি ছবিটা তুলি একটু জাস্ট এখানে দেখতে পাচ্ছি আমি প্রথমে ধরলাম এইভাবে ক্যামেরাটা ধরেছি, কিন্তু এইভাবে ক্যামেরাটা ধরে দেখছি একটু বেঁকে যাচ্ছে, আমি যদি এইবারে লাইনটাকে আমি মেলাতে শুরু করি, এই লাইনটা দেখছি না এইরকম করে ধরলে পরে লাইনটা মোটামুটি ম্যাচ করছে, ঠিক আছে। পোস্টপ্রসেসিং অবশ্যই করা যায়, কিন্তু যতটা চেষ্টা করা যেতে পারে যে ছবিটা তোলার সময় করতে পারি ততই ভালো হবে, ঠিক আছে, এরকমভাবে আমি তুললাম। এরপরের বক্তব্য হচ্ছে বা এরপরের যে আমি কথাটা বলবো সেটা হচ্ছে ক্যামেরার যে রেজলিউশন, আমরা প্রত্যেকেই এখন মোটামুটি একটি 12 মেগাপিক্সেল, 14 মেগাপিক্সেল, 15 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করে থাকি, ঠিক আছে, যাদের একটু হয়তো রেঞ্জটা কম আছে তারা হয়তো 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করে, বা কেউ কেউ হয়তো 5 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করে। এখন আমরা অনেক সময় কী করি, অজান্তে বা ওই কী হবে ঠিক আছে ছবি তুলছি এরকম ভেবে আমরা কী করি, ছবির রেজলিউশনগুলোকে একটু কমিয়ে রেখে দিই, অর্থাৎ কি না 20টা আমি তুলছি 15-তে, 12টা তুলছি কি না 8-এ, 5-এরটা তুলছি হয়তো 1 বা 2 এরকম কিছু, তখন গিয়ে কী অবস্থা প্রবলেমটা হয়, সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ক্যামেরা রেজলিউশনটা কমে যাওয়ার ফলে ইমেজ কোয়ালিটিটা কমে যাচ্ছে, ইমেজ কোয়ালিটিতে লুজ করছি আমরা, যেখানে হয়তো আমরা ছবিটাকে হয়তো 8-12 প্রিন্ট করতে পারতাম সেটাই হয়তো দেখা যাচ্ছে যে 6-4 ভালো প্রিন্ট আসছে না, ঠিক আছে। তো এইরকম প্রবলেম হয়, তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে সেটিংয়ে গিয়ে এটার প্রত্যেকটা ক্যামেরা যে সরি ফোন যে ম্যানুফ্যাকচারার আছে তাদের যে তারা যে সেটিংসটা কোথায় রাখছেন সেই সেটিংসটার ওপরে কিন্তু দেখে নিতে হবে। যদিও স্যামসাং ইত্যাদির ক্ষেত্রে ক্যামেরার সেটিংটার মধ্যেই ক্যামেরাটা খুললে ক্যামেরার ওখান থেকে সেটিংটা ঠিক করে নেওয়া যায়, যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানে সেটিংটা আছে, এখানে যদি উল্টো দেখাচ্ছে এই সেটিংটা আছে, এই সেটিংয়ের মধ্যেই কিন্তু আমি দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। রেজলিউশনে গিয়ে যে ম্যাক্সিমাম যে রেজলিউশন আছে সেই ম্যাক্সিমাম রেজলিউশনটাকে আপনারা কিন্তু ক্লিক করে নিতে হবে, তাহলেই আপনার কিন্তু সম্পূর্ণ হাই রেজলিউশন আপনি কিন্তু ছবিটা তুলতে পারবেন আপনার ক্যামেরার জাস্ট সেই মুহূর্তে। এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমি যখন ছবি তুলছি, ঠিক আছে, তখন আমাকে দেখতে হবে আমার ছবিতে সবথেকে উজ্জ্বল জায়গা কোনটা, সবথেকে ব্রাইটেস্ট যে জায়গা পার্ট সেটা কোনটা, এবং সবথেকে ডার্ক যে জায়গা অন্ধকার যে জায়গা সেইটা কোনটা, এই দুটোকে ব্যালেন্স করে আমাকে ছবিটা তুলতে হবে, ঠিক আছে। ব্রাইটটাকে খুব ব্রাইট
হলে পরে আবার ছবিটা নষ্ট হয়ে যেতে পারে, আবার অন্ধকারটা এতটাই অন্ধকার হয়ে গেল যে সেখান থেকেও আর কিছু হলো না, তখনও সেক্ষেত্রে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তবে একটা কথা, যতটা চেষ্টা করতে হবে একটা ব্রাইটের যে পোর্শনটা সেটাকে কিন্তু ভালোভাবে এক্সপোজ করার চেষ্টা করতে হবে, ক্যাপচার করার চেষ্টা করতে হবে। কারণ ডিজিটাল ছবিতে যে মানে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ছবিটা যদি একবার ওভার এক্সপোজ হয়ে যায় তাকে চট করে কিন্তু ঠিক করা যায় না, সে আপনি যে ক্যামেরাতেই তুলুন না কেন, যেভাবেই তুলুন না কেন। হাই এন্ড DSLR ক্ষেত্রেও রতে তুলুন, জেপেকে তুলুন, ক্ষেত্রেই একই সমস্যা, এবং ক্যামেরা ছোটো এই আমাদের স্মার্টফোনগুলোর ক্ষেত্রে তো বটেই। বরঞ্চ শ্যাডোর ক্ষেত্রে কিন্তু হয়তো আমরা একটু সেটাকে সেটা থেকে ডিটেলসটা বের করে নিলেও নিতে পারি, যদি ফিল্ম ক্যামেরার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো ছিল। তো এইটা আমাকে মাথায় রাখতে হবে, এইটাকে মাথায় রেখে আমাকে ছবিটা তুলতে হবে, যে আমাকে চেষ্টা করতে হবে যে ব্রাইটেস্ট যে জায়গা, সবথেকে উজ্জ্বল যে জায়গা ছবিটার, সেই জায়গাটাকে আমাকে কিন্তু প্রপারলি এক্সপোজ করে তারপরে ছবিটা তুলতে হবে। এরপরে আমি বলতে চাইবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ছবি তোলার সময়, ছবি তোলার সময় হিসেবে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে গোল্ডেন আওয়ার বলে একটা সময় আছে। গোল্ডেন আওয়ার সময় বলতে সময়টা কী সময়, সেটা হচ্ছে সকালবেলা ওই সূর্যাস্তের সকালবেলা সূর্যোদয় আর কি, সূর্যাস্ত বলতে না, সূর্যোদয়ের আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে, এবং বিকেলবেলাতেও তাই সূর্যোদয়ের আধ ঘন্টা, সূর্যাস্তের আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে, ঠিক আছে। এই যে সময়টাকে এটাকে বলা হচ্ছে গোল্ডেন আওয়ার। কেন না, এই সময়টাতে সূর্যের যে অবস্থানটা যে জায়গায় থাকে সেই জায়গার থেকে একটি কিন্তু খুব সুন্দর আলো আমরা পেতে পারি, খুব সুন্দর একটা ওয়ার্ম কালার যেটাকে বলে, ঠিক আছে, ওয়ার্ম কালার টোন আমরা কিন্তু পেতে পারি, যেটা ছবিকে আমার খুব তৈরি করতে খুব সাহায্য করে। যখন ছবিটা আমার যখন সূর্য দিনের বেলায় মাথার উপরে উঠে যাচ্ছে তখন সব কিছু কিন্তু খুব সব জায়গায় চতুর্দিকে খুব শ্যাডোটা বাজছে, শ্যাডোটা খুব বাজেভাবে পড়ছে, ঠিক আছে, লাইটটারা সফটনেস থাকছে না, ঠিক আছে। তো তার ফলে কী হচ্ছে, ছবির যে ইমেজ কোয়ালিটি সেটা কিন্তু আমরা সেই অর্থে ভালো দেখতে পাচ্ছি না। তো আমরা চেষ্টা করবো যদি এই রকম সময়গুলোতে ছবিটা তুলতে পারা যায়, বিশেষ করে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে তো এটা বটেই। যেহেতু মানে সেই কারণেই আমরা যখন এমনি কোথাও ঘুরতে যাচ্ছি তখন আমরা যখন দুপুরবেলায় ছবিটা তুলছি, দুপুরবেলায় ছবিটা তুললে কিন্তু একটা পাহাড়ে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে খুব মেঘ করেছে, পাহাড়ে বরফ জমে রয়েছে, ঠিক আছে, তো এরকম সময় যে ছবিটা আমরা দেখেও বসতো নর্মাল ইন্টারনেটে বা বিভিন্ন ওয়েবসাইটে, ঠিক আছে, সেই ধরনের ফিলটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা মন ভাবছি হয়তো যে ওটা খুব ভালো ক্যামেরায় তোলা আছে বলে আমি ওই রকম জিনিসটা তৈরি করতে পারছি, ঠিক কথা, কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যদি আমরা একটু লাইটটাকে ভালো করে দেখি, ছবিটাকে একটু ভালো করে যদি তাকিয়ে থাকি কিছু, তাহলে দেখব যে লাইটটাও কিন্তু বেশ ভালো একটা লাইট ধরা হয়েছে, যেটা কিন্তু ওই দুপুরবেলায় একটা দুটো বা বারোটা এরকম সময় নয়। তো এটাকেও মাথায় রাখতে হবে। এরপরে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখনই ছবি তুলি তখনই আমরা জাস্ট খালি আই লেভেল থেকে ছবি তুলি, জাস্ট মুখের কাছে ধরলাম তুলে নিলাম, মুখের কাছে ধরলাম তুলে নিলাম, কী হচ্ছে মুখের কাছে ধরলাম তুলে নিলাম, এটুকুনি। আমরা সব ছবি কিন্তু এরকম একটা অ্যাভারেজ হাইট থেকে দেখতে অভ্যস্ত, কারণ আমরা সবসময় ওই হাইট থেকে দেখছি। আমাদের মানুষ আমার হাইট ধরুন যদি 5'5" হয়, ঠিক আছে, তা আমি সারা জীবন আমি ওই 5'5" থেকেই আমরা আমি ওই ছবিটাগুলোকে দেখছি, বা কারণ ধরুন 6", তার 6 ফুট তার উচ্চতা, ঠিক আছে, তো সে 6 ফুট থেকে 6 ফুট দিয়েই তার মানে সে সমস্ত ছবিগুলোকে দেখছে। তো এর ফলে কি হচ্ছে, কোনো আমরা কিন্তু কিছু আলাদা কিন্তু খুঁজে পাচ্ছি না কোনো ছবিতে। সেই জায়গা থেকে আমি বলবো যে একটু যদি আপনারা ক্যামেরার যে ধরার যে জায়গাটা সেটাকে যদি একটু পরিবর্তন করেন, ধরুন একটু এরকম জায়গা থেকে তুলবেন, এরকম জায়গা থেকে তুলবেন, ঠিক আছে, জাস্ট ধরে নিয়ে একটু এরকম করে তুললাম, ঠিক আছে, জাস্ট এরকম করে তাকাচ্ছি, এখানে দেখলাম, দেখে নিলাম, তারপরে তুলব, ঠিক আছে, বা আমি একটু মাথার ওপর থেকে তুলছি, বা কোনো একটা জিনিস আমার রয়েছে, এই পেনটা রয়েছে এখান থেকে, আমি এরকম করে ছবিটা না তুলে যদি একদম টপ ভিউ থেকে ছবিটা তুলি, যদি একদম টপ থেকে ছবিটা তুলি, ঠিক আছে, তার যে আলাদা একটা অ্যাঙ্গেল,
এই অ্যাঙ্গেলগুলোকে যদি আমি ধরতে পারি তাহলে দেখবো কিন্তু আমার ফটোগ্রাফির যে আমার যে ছবি তোলার যে দক্ষতা বা ছবিগুলোর যে কোয়ালিটি, ছবিগুলো দেখবার যে ব্যাপারটা দেখ, সেইটা কিন্তু অনেকখানি পরিবর্তন হয়ে গেছে আগের 5টা বা 10টা ছবি যা তুলেছিলাম তার থেকে। এরপর একটা জিনিস হচ্ছে ক্যামেরাটাকে ধরার ব্যাপার তো বললাম আমি একবার, আরেকবার আর একটা কথা বলে নিতে চাই যেটা আমি ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ক্যামেরাটাকে ধরবার সময় ক্যামেরাটাকে কিন্তু ধরারও একটা ব্যাপার আছে। ক্যামেরা যদি আমি ভালো করে না ধরতে পারি, মানে ফোনের ক্যামেরাটা আমি যদি ভালো করে না ধরতে পারি, তাহলে কিন্তু ছবি আমার কখনোই ভালো আসবে না, সে যাই করে নিই না কেন। আমি কী করবো তার জন্য একটা প্রপার একটা গ্রিপ দরকার। আমি যে গ্রিপটা তো অভ্যস্ত, সেই গ্রিপটা হচ্ছে আমি ছবিটা ক্যামেরাটাকে প্রথমে এরকমভাবে ধরছি, ঠিক আছে, এরকমভাবে ধরছি ক্যামেরাটাকে, দেখে নিন, ঠিক আছে, এরকমভাবে ধরছি এই, ঠিক আছে, এবং আমার এই দিক এই হাতটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি এরকমভাবে ধরছি, ঠিক আছে, বুড়ো আঙুল যেটা রয়েছে আমার বুড়ো আঙুল, ঠিক আছে, বুড়ো আঙুলটাকে ইউজ করছি আমি শাটারটাকে প্রেস করার জন্য, বুড়ো আঙুলটাকে ইউজ করছি আমি কী করার জন্য, শাটারটাকে প্রেস করার জন্য আর ফোকাসটাকে ট্যাপ করার জন্য, ঠিক আছে। কখনো ডান দিকের বুড়ো আঙুলটা, ডান হাতের বুড়ো আঙুলটাকে আমি কাজে লাগাচ্ছি, ডান হাতের আঙুলটাকে কাজে লাগাচ্ছি আমার এই ডান দিকের ছবিগুলোকে ডান দিকের সাবজেক্টকে ট্যাপ করার জন্য, আর আমি বাঁ দিকের আঙুলটাকে কাজে লাগাচ্ছি আমার বাঁ দিকের ফোকাসটাকে ট্যাপ করার জন্য, ঠিক আছে, এইরকম করে করে দিচ্ছি, ঠিক আছে, এরকম 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 এইরকমভাবে করি। তো আমি স্টেডিলি খুব বেশি চেপে ধরবো না, খুব বেশি হালকা ধরবো না, একটা মিডিয়ামভাবে যাতে আমার না নড়ে, বডি পশ্চারটাকে আমাকে ঠিক রাখতে হবে। বডি পশ্চারটাকে আমি চেষ্টা করবো সবসময় কি যে নিঃশ্বাসটাকে নিয়ে নিঃশ্বাস ছাড়ার সময় আমি ছবিটাকে তোলার চেষ্টা করবো, শরীরটাকে খুব রিল্যাক্স রাখতে হবে, ঠিক আছে, ছবিটাকে রিল্যাক্স রাখবো, রেখে আমি জাস্ট খালি হালকা করে একটা প্রেস করবো এই শাটারটাতে, খুব জোরে প্রেস করবো না, কিন্তু এইরকম করে প্রেস করবো, এইরকম করে প্রেস করবো, যাতে করে এইরকম করে প্রেস করলে আমার ইচ্ছে যে ক্যামেরাটা হয়তো নড়ে যাচ্ছে, ঠিক আছে, বা খুব জোরে এরকম করে মার দেবো না, এরকমভাবে কখনোই দেবো না, এরকম দেবো না, জাস্ট হালকা করে একটা এরকম আলতো কাজ, হালকা করে একটা আলতো কাজ দেবো, এরকম এরকম, ঠিক আছে। তাহলে কী হবে, ক্যামেরা শেকটা হবে না, ফোনের শেকটা হবে না, এবং আমি যথাযথভাবে বিনা শেক করে, বিনা ছবিটাকে মুভমেন্ট করে, বিনা না নড়ে, ঠিক আছে, আমি ছবিটাকে অনায়াসে খুব সহজে তুলে উঠতে পারব। লো লাইটের ক্ষেত্রে একটু সমস্যা সব ক্যামেরার ক্ষেত্রেই হয়, উন্নত ডিএসএলআরের ক্ষেত্রেও হয়, স্মার্ট পয়েন্ট অ্যান্ড শুটের ক্ষেত্রেও হয়, স্মার্টফোনের ক্ষেত্রে তো এটা হয়ই। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে যতখানি সম্ভব আমি নড়াচড়া করি, যতখানি হালকাভাবে আমি শাটারটাকে প্রেস করতে পারি, ঠিক আছে, এইগুলো করলে আমি কিন্তু লো লাইটের ক্ষেত্রে আমি অনেক বেটার রেজাল্ট করতে পারবো। এবং লো লাইটের ক্ষেত্রে যেটা আমি বলতে চাইব, যেটা হচ্ছে যদি সম্ভব হয় একটা ছোট্ট ট্রাইপড কিনে নিতেই পারা যায়। ছোট্ট ট্রাইপড বলতে কিন্তু আমি ক্যামেরা ট্রাইপড বলতেছি না, মোবাইলের ট্রাইপডও ভালো আছে, মোবাইলের ট্রাইপড, ছোটো ছোটো মোবাইল ট্রাইপড প্রচুর আছে, আমি নিজেই একটি মোবাইলের ট্রাইপড ইউজ করছি। এই আমি যে ট্রাইপডটা কিনেছি সেটা 300 টাকা নিয়েছে, তো আপনারা এরকম একটা ট্রাইপড কিনতে পারেন, নেটে সার্চ করলেই, মানে গুগল করলেই আপনি দেখতে পাবেন, বা অ্যামাজন বা ফ্লিপকার্ট যাতেই আছে, ঠিক আছে, তো আপনি ওখানে গিয়েও আপনি কিন্তু দেখতে পারেন যে মোবাইল ফোনের জন্য কী ধরনের ট্রাইপড পাওয়া যায়। তো সেই ট্রাইপডগুলো যদি আপনি ইউজ করেন তাতে করে আপনার দুটো সুবিধা হবে, এক আপনি ওইটা নিয়ে ভিডিও করতে পারেন, ঠিক আছে, মোবাইল ফোনটাকে জাস্ট এরকম করে ধরে রেখে ভিডিও করা অসুবিধাজনক, কেন না এটা শেক হওয়ারও একটা চান্সেস থাকে, কিন্তু ধরুন একটা আপনার কাছে এরকম একটা কিছু থাকলো, ঠিক আছে, এবং তার উপরে মোবাইলটা এরকমভাবে বসানো থাকলো, অর্থাৎ আমাদের সেলফি স্টিক, সেলফি স্টিকটাও আপনারা ইউজ করতেই পারেন, সেলফি স্টিকটা যদি আমি ইউজ করে এরকমভাবে ধরে থাকি তাহলেও কিন্তু দেখবো আমাদের ফোনের কিন্তু ছবি তো, মানে ফোনের ফোনটা অনেক বেশি স্টেডি হয়ে গেছে, ঠিক আছে, তারপর যখন এমনি নর্মাল ছবি তুলছেন তখনও কিন্তু আপনি এই সেলফি স্টিকটাকে ইউজ করে কিন্তু সন্ধ্যাবেলা, মানে বিকেলের দিকে বা রাত্রের দিকে যখন ছবি তুলছে একটু লোয়ারের ক্ষেত্রে সেলফি স্টিকটাকে নিয়ে আপনি এরকম করেও কিন্তু ছবি তুলতে পারেন, দেখবে আপনার হাতটা অনেকখানি কম শেখ হবে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আপনারা কিন্তু ইউজ করে, ব্যবহার করে কিন্তু আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির ছবি তৈরি করতে পারবেন। এবং যে জিনিসটাকে আমরা কখনোই ফোনের ক্ষেত্রে মানে অতখানি প্রাধান্য দিই না, সেটা হচ্ছে এডিটিং বা প্রসেসিং। এডিটিং আমি ঠিক বলবো না, এডিটিংটা অন্য জিনিস, এডিটিংটা হচ্ছে এখানে বলে রাখি আপনাদের সুবিধা হবে, এডিটিং আর প্রসেসিং এদুটোর মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে।
ঠিক আছে। এডিটিংটা কি? এডিটিং মানে হচ্ছে আপনি ধরুন 100টা ছবি তুলেছেন, আপনাকে প্রিন্ট, আপনি ভাবলেন ছবিগুলোকে প্রিন্ট করাবেন। আপনি 100টা ছবি তুলেছেন কোথাও গিয়ে ঘুরতে গিয়ে, তার মধ্যে ভাবলেন যে 20টা ছবি প্রিন্ট করাবেন। তাহলে এই যে প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটা হচ্ছে এডিটিং প্রসেস। অর্থাৎ 100টা থেকে যে 20টায় আপনি বাঁচলেন, বাকি 80টাকে আপনি বর্জন করলেন, এই পদ্ধতিটাই হচ্ছে আপনার এডিটিং। তাহলে প্রসেসিং কি? প্রসেসিংয়ের যে ব্যাপারটা, প্রসেসিং যে বলতে আমরা যেটা বলছি, বলে থাকি, বুঝিয়ে থাকি, সেটা হচ্ছে ছবির মধ্যে কিছু খুঁটিনাটি ছোটোখাটো জিনিসকে আমরা বাড়াচ্ছি, কমাচ্ছি। অর্থাৎ হয়তো একটু দেখতে পাচ্ছি অন্ধকার লাগছে, ছবিটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, হয়তো দেখতে পাচ্ছি একটু মানে ব্রাইট পোর্শন আর ডার্ক পোর্শনটা আর একটু যদি বাড়ানো যায়, অর্থাৎ সেটাকে বলে কন্ট্রাস্ট, সেটাকে যদি বাড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে। একটু মনে হচ্ছে যেন শ্যাডো একটু বেশি হয়ে গেছে, হালকা একটু শ্যাডোটাকে বাড়িয়ে দিলাম। বা সাইডে দেখতে পাচ্ছি একটা কিছু খোঁচা উঁকি মারছে, কিছু একটা জিনিস উঁকি মারছে, গাছের পাতা উঁকি মারছে বা কারোর একটা মাথা উঁকি মারছে, সেটাকে আমি ফ্রেম থেকে কেটে বাদ দিয়ে দিলাম, ক্রপিং, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা প্রসেসিংয়ের মধ্যে ধরে থাকি। এবারে প্রসেসিং করতে গেলে একটা কিছু তো জিনিস চাই, ঠিক আছে। ফোনের মধ্যেই প্রসেসিংয়ের অনেকগুলো অ্যাপ রয়েছে, সুন্দর অ্যাপ রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে স্ন্যাপসিড, ঠিক আছে। এ দেখুন, দেখতে পাচ্ছেন এখানে হয়তো গুগলের, আবার আমি খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে স্ন্যাপসিড অ্যাপ, ঠিক আছে। এই অ্যাপটাতে এখানে একটি পেন্সিল মতো আইকন রয়েছে, ঠিক আছে, আইকন রয়েছে পেন্সিল, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই। এই আইকনটাতে যদি আমি প্রেস করি, তাহলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এই ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসগুলোকে আমি ক্লিক করে 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 আমার টেস্ট অনুযায়ী, আমার রুচি অনুযায়ী বা আমার পছন্দ অনুযায়ী আমি কিন্তু আমার ছবির যে ছবিটাকে আমি কিন্তু আরও বেটার করে তুলতে পারি। তবে একটা কথা আমি সবসময় বলে বলবো যে কখনোই কোনো ছবিকে খুব বেশি আপনি প্রসেস করবেন না, খুব বেশি তার হাইলাইট বাড়িয়ে দেবেন না, মোটামুটি একটা নর্মাল আমরা যেভাবে দেখেছিলাম সেই রকম জায়গাতে থেকে একটু জাস্ট ফেলে আপনি যদি এদিক ওদিক করেন, তাহলে দেখবেন আপনার ছবিটা কিন্তু একটা অন্য মার্কা পেয়ে যাবে। তো আশা করছি এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনারা একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের যে ছবি, ছবির যে মান, সেটা আপনারা কিন্তু অনেকটাই ভালো করে তুলতে পারবেন এবং আপনাদের ছবি বেশ খানিকটা এগিয়ে যাবে, এই কথাটা আমি আপনাদেরকে বলতেই পারি। যদিও এটাই সব নয়, এর বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো মানে আপনাদেরকে, আপনারা যত ছবি তুলবেন, ঠিক আছে, ছবি তুলতে তুলতে আরও জানতে পারবেন, ঠিক আছে, এবং সেই জায়গা থেকে আপনারা কিন্তু নিজেদেরকে আরও পড়াশোনা করে আরও উঁচু জায়গাতেও নিয়ে যেতে পারবেন, আর অন্য জায়গাতেও নিজেদেরকে ডেলিভারি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের এই জিনিসটা ভালো লাগবে, যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করবেন, কারণ মোবাইল ফটোগ্রাফিটা আমার মনে হয় যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে আরও বেশি পপুলার হচ্ছে। কিন্তু হ্যাঁ, মোবাইল ফটোগ্রাফি বলতে শুধু যে সেলফি, এটা কিন্তু একবারই ভাববেন না। সেলফির বাইরে কিন্তু যে কথাগুলো বললাম, সেলফির বাইরে কিন্তু মোবাইল ফোনকে আমরা যথেষ্ট শক্তিশালী মাধ্যম হিসেবে আমি তুলে ধরতে পারি, কারণ এটা আমি সব জায়গায় নিয়ে যেতে পারছি, এটা সবসময় মনে রাখবেন। আমরা একটি ফোনকে আমি অফিসের বোর্ডের মিটিংও নিয়ে যেতে পারছি, আমি একটি ফোনকে আমি কোনো ট্রেন ধরতে যাচ্ছি সেখানেও আমার ফোনের পকেটে ফোনটি রয়েছে, এবং সেটিকে আমি খুব সহজেই আমি কিন্তু ইউজ করতে পারছি, ব্যবহার করতে পারছি সবার মাঝখানে দাঁড়িয়ে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ফোনের কিন্তু একটা অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, যেটা কিন্তু আপনি DSLR ক্ষেত্রে পাবেন না বা কোনো ক্যামেরার ক্ষেত্রে পাবেন না, ঠিক আছে। তো আশা করছি ভালো লাগলো, নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংকস ফর ইয়োর পেশেন্স, টেক কেয়ার।